একদিকে করোনার আক্রমণ অন্যদিকে অভাব অনটন এই দুয়ের জাতাকলে পড়ে গোটা রাজ্যে চলছে মৃত্যুর মিছিল অভিযোগ প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী তবে ভুলে গেলে চলবে না দীর্ঘদিন বাম জামানায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যালেরিয়া কলেরা মেনিঙ্গোককসে আক্রান্ত হয়ে প্রতি বছর মানুষের মৃত্যু হয়েছিল তখন কি হয়েছিল তদানীন্দন বাম সরকারের এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন বাম নেতৃত্ব প্রত্যেক দরিদ্র পরিবারে নগদ অর্থ ও চাল প্রদান রেগাও ট্রিপের কাজের ব্যবস্থা করা বেকার ও পরিযায়ী শ্রমিকদের ভাতা প্রদান এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলো বামেরা এদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে বামেদের এই বিক্ষোভ কর্মসূচিতে বিরোধী দলনেতা মানিক সরকার বাম নেতৃত্ব বিজনধর জিতেন্দ্র চৌধুরী মানিক দে পবিত্র কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বামেরা এদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় এদিন প্রাক্তন সাংসদ তথা জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন রাজ্যের গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল শুরু হয়েছে কিন্তু সরকার কারোর কথা শুনতে নারাজ এখন এটা প্রায় গ্রামে গঞ্জে পাহাড়ি এলাকাতে অনাহারের মৃত্যু মিছিল সেখানে শুরু হয়েছে একদিকে কোভিড সংক্রমণে মৃত্যু মিছিল আরেকদিকে এই অর্থনৈতিক কারণে অভাবের কারণ মৃত্যু মিছিল কিন্তু সরকার সেই জায়গায় এ রাজ্যের বিরোধী দল এ রাজ্যের সংবাদ মাধ্যম এ রাজ্যের সাধারণ মানুষ কারো কথা শুনতে রাজি নয় যারাই তার বিরুদ্ধে কথা বলছে সেখানে তার উপরে তাদের নানা ধরনের পুলিশের আক্রমণ সন্ত্রাসবাদী এই গুন্ডাদের আক্রমণ নির্যাতন এরকম নামিয়ে আনছে তিনি এও অভিযোগ করেন দেশের সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে ব্যস্ত সাম্প্রদায়িক তাস খেলে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেশের মানুষের সেখানে এই ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে আমরা লক্ষ্য করছি কিভাবে আমাদের দেশের এমনিতেই এই ভঙ্গুর অর্থনীতি এটাকে আরো সম্পূর্ণভাবে যে এদেশের কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যায় সে চেষ্টা করছে আর অন্যদিকে এই সময়েতে যেখানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সরকার এবং জনগণ মিলে এর মোকাবিলার জন্য এগিয়ে আসা দরকার সরকার সেই জায়গাতে সাম্প্রদায়িক তাস খেলে কিভাবে মানুষের ক্ষোভ এবং তাদের ব্যর্থতাকে অন্যদিকে চালান দেওয়া যায় সে ব্যবস্থা করছে তা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজনধর অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে একে একে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর মানুষের যে অধিকার তা হরণ করছে সেটা হচ্ছে একদিকে অর্থনৈতিক সংকট সরকারের অপদার্থতা অথচ কোনো প্রতিবাদ করা যাবে না না বিধানসভার ভেতরে না সংসদের ভেতরে না সংসদের বাইরে বিধানসভার বাইরে রাস্তাতে একটা একটা করে সাংবিধানিক যে সংস্থাগুলো আছে তার উপরে কেন্দ্রীয় সরকার মোদি সরকার বিজেপি সরকার আরএসএসের যে লক্ষ্য সেই লক্ষ্যকে মাথার মধ্যে রেখে সমস্ত গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করছে সাংবিধানিক অধিকার উল্লেখ্য সরকারি নির্দেশিকা অনুসারে যে কোনো মিছিল জমায়েত নিষিদ্ধ তাহলে সহজে প্রশ্ন ওঠে বামেরা কি আইন অমান্য করছে তবে এক্ষেত্রে বামেদের দাবি স্বাস্থ্যবিধি মেনেই তারা তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার